চিনির বাজারটা অস্থিতিশীল হয়ে গেছে, বেসরকারি চাঁদ রাত্রির থেকে আপনার এই ঈদের এই এক সপ্তাহ যাবত পার কেজিতে 15 টাকা বাড়ছে, ধাপে ধাপে এরকম একবার 5 টাকা বাড়ছে, একবার 10 টাকা বাড়ছে। তো এক্ষেত্রে আসলে আমরা কুষ্টিয়াতে মনিটরিংটা দেখছি না, তবে জেলা প্রশাসক মহোদয় উনি যদি মনিটরিংটা জোর করে করে আপনার বিশেষ করে বড় বাজারে যারা বড় বড় ডিলাররা আছে এরা একটা সংকট করে এই দামটা বাড়াই দিচ্ছে। ভাই কালকে বিক্রি হয়েছে 126 টাকা, 130 টাকা হয়ে গেছিলো পাইকিরি। কেন ভাই, এটাকে সব বড় বড় ব্যবসায়ীরা স্টক করে রেখে দিচ্ছে, মাল বেচছে না, বাজারে দেখাচ্ছে চিনি নাই। আমরা ভাই এক বস্তা চিনি কিনতে গেলে মিনিমাম 20 জোগাড় ভরা লাগছে, আবার চিনি কিনলে ফদ্দ দিচ্ছে না। 130 টাকা হয়েছে, এটা আসলে আমাদের জন্যই কষ্টকর, খুবই কষ্টকর। কারণ একটাই প্রোডাক্টটা যদি আমার পার কেজিতে 15-25 টাকা-20 টাকা বেশি দেওয়া লাগে, তাহলে এরকম আমাকে আর কত টাকা দিতে হবে অন্যান্য প্রোডাক্ট কিনতে গেলে? যেভাবে চিনির দাম বাড়ছে এটা আমাদের বা আমরা যারা কাস্টমার আমাদের জন্য অনেক সমস্যার ভিতরে আমরা আছি। আমরা তো সব ডায়াবেটিসের রোগী না, আমরা চিনি খাওয়া আমাদের অভ্যাস আছে, আমাদের বাপের দাদার আমল থেকে আমরা মিষ্টি খাওয়া লোক আর কি। কিন্তু বর্তমানে মনে হচ্ছে যেন বাংলাদেশের 18 কোটি মানুষ সব ডায়াবেটিস রোগ আক্রান্ত। আমরা চিনি বন্ধ হয়ে যাবে, চিনি বন্ধ হচ্ছে একমাত্র এই দরদাম বাড়ানোর জন্য। এখনই মিল বলুক যে 3000 টাকা চিনি দেবে মিল, কালকের থেকে দেখেন বাজারে 3100 টাকা চিনি বিক্রি হবে। 3100 না, আমাদের ক্যারিং খরচ কুষ্টা ঢাকার থেকে আনতে 50 টাকা খরচ হয় পার ব্যাগে, ঠিক আছে। আমরা বিক্রি করবো 3050, তাহলে 3050 টাকা পত্তা পড়বে, আমরা 60 টাকা বিক্রি করবো, আমরা 5 টাকা-10 টাকা লাভ করি। এখানে কেরোরই কোনো হাত নেই, মিল যখন যা করবে সেটা রেট। তারপর আজকে মিলের থেকে রেট নিলাম, মিল বলতেছে 122 টাকা-8 পয়সা রেট, মিলের রেট দিল। তারপর মিলের রেটে যদি আপনি ডিও কেনেন, এসে মাল পাবেন হচ্ছে এক মাস পরে সে সিরিয়ালে ডিও পাবেন। কেজি আসতে যে একই দাম পড়ে, ওরা বলতেছে দাদা মিলে মাল সংকেত, মানে বুকিং রেট বেশি, মিলের মানে ওরে করায় খরচ বেশি বলতেছে আর কি, র মেটেরিয়ালস বেশি দামে কিনে আনতেছে ওরা। বাংলাদেশে প্রতি বছরে প্রায় 25 লক্ষ টন চিনির আমাদের প্রয়োজন হয়, সেখানে মাত্র দেখা যাচ্ছে 25-26 হাজার টন গত 21-22 অর্থ বছরে উৎপাদন হয়েছে। চিনি কলগুলো সব বন্ধ হয়ে গেছে। তো কেন বন্ধ হলো? এখানে বিভিন্ন রকম করাপশন হচ্ছে, এই দুর্নীতির কারণে। এখন এটা একটা লাভজনক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো এখন লোকসানে পরিণত হয়ে গেছে। অতএব সরকারকে আশু দৃষ্টি দেওয়া দরকার চিনি কলগুলো পুনর্জীবিত করার জন্যে, এবং যাতে চিনি কলগুলো যদি পুনর্জীবিত হয় তাহলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পেলে পারে, তখন আমদানি নির্ভরটা কমে যাবে। তখন এখন আমদানি নির্ভর হয়ে গেছে, ফরেন কারেন্সি আমাদের নাই, সরকার আমদানি করতেও পারছে না। তো এখন টিসিবির কাছে বা সরকারের কাছে যে মজুদটা আছে, আমার মনে হয় অনতিবিলম্বে এই মজুদটা বাজারে ছেড়ে দেওয়ার দরকার, তা না হলে এই বাজার ঠেকায় রাখা সম্ভব হবে না।